দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ায় যে মান, পায়ে জুতা পড়লে সম্মান, গায়ে পড়লে অপমান। কথা বলে ঠিক কি না? দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ায় যে মান, পায়ে জুতা পড়লে সম্মান, গায়ে পড়লে অপমান। পায়ে জুতা পড়লে সম্মান, গায়ে পড়লে অপমান। কথা বলে ঠিক কি না? জুতা স্যান্ডেল যত দামি মাথার উপর ওঠে না, কখনো যদি মাথায় ওঠে সম্মান কিন্তু থাকে না। জুতা স্যান্ডেল যত দামি মাথার উপর ওঠে না, কখনো যদি মাথায় ওঠে সম্মান কিন্তু থাকে না। ধনী গরিব যেই বাঁচা হোক, ধনী গরিব যেই বাঁচা হোক, গায়ে পড়লে যাই তার মান, পায়ে জুতা পড়লে সম্মান, গায়ে পড়লে অপমান। পায়ে জুতা পড়লে সম্মান, গায়ে পড়লে অপমান। মন্ত্রী এমপি যেই বাঁচা হোক সবই তো আল্লাহর দান। কথা বলেন ঠিক কি না? মন্ত্রী এমপি যেই বাঁচা হোক সবই তো আল্লাহর দান, ঈমান আমল না থাকিলে মানুষের বাড়ে না মান। কথা বলেন ঠিক কি না? মন্ত্রী এমপি যেই বাঁচা হোক সবই তো আল্লাহর দান, ঈমান আমল না থাকিলে মানুষের মাড়ে না মান। কিয়ামতের নাজাত পেতে, কিয়ামতের নাজাত পেতে মানুষের বাড়াও ঈমান, পায়ে জুতা পড়লে সম্মান, গায়ে পড়লে অপমান। পায়ে জুতা পড়লে সম্মান, গায়ে পড়লে অপমান। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকদেরকে এত সম্মান দান করেছে, এত সম্মান। আজকে তাকায় দেখেন, একটু তাকায় দেখবেন বাংলাদেশের ভিতর কত আলেম আছে, আল্লাহর বান্দারা এত বড় আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে তার মহাব্বত এত বেশি, এত মহাব্বত। এই জালেম গুলো আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করার পর হয়তোবা আমাদের মতো সাধারণ সাধারণ কিছু আলেমের সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহর সাথে হয়তোবা সম্পর্ক ভালো না। কিন্তু হতে পারে এমন এমন সময় এমন ভাবে আসবে, এমন সাধারণ কাউকে দেখো বেয়াদবি করে বসবে, যার সম্পর্ক সরাসরি আরো সলার সঙ্গে, আল্লাহ যদি নারাজ হয়ে যায় দুনিয়া আখেরাত উভয়টাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার ভালো করে শুনবেন, ও পর্দার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, এই আলেমদের তো সম্মান এত দাম, কি পরিমাণ সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে দিয়েছেন। আল্লাহর নবীর সঙ্গেও কাফেররা বেয়াদবি করছে, করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? আল্লাহর নবীর সঙ্গে যখন বেয়াদবি করছে, আল্লাহর নবী আল্লাহর কাছে কান্না করছে, আর কান্না কান্না করে বলে, আল্লাহ মক্কার কাফেররা আমাকে এত কষ্ট দেয়, মক্কার কাফেরদের জন্য। আল্লাহর নবী আবারও দোয়া করছে, আবারও দোয়া করছে, আল্লাহ এদেরকে আপনি হিদায়াত দেন, এদেরকে পরিপূর্ণ বুঝদান করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী দুনিয়ার ভিতর যখন নবীর সমস্ত সন্তানগুলো চলে গেল, নবীর সন্তানগুলো দুনিয়াতে চলে যাওয়ার পর আমরা জানি আমার নবীর শুধুমাত্র মেয়ে সন্তান ছিল। আরে না 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 না, আল্লাহর নবীর কিছু ছেলে সন্তানও ছিল। কথা বলেন ঠিক কি না? আবার বলে ঠিক কি না? আল্লাহর নবীর ছেলে সন্তানগুলো দুনিয়াতে চলে যাওয়ার পর মক্কার কাফেররা নবীকে কষ্ট দেয়, নবীকে আঘাত দেয়, নবীকে এত পরিমাণ আঘাত দেয়, এত পরিমাণ কষ্ট দেয়, আল্লাহর নবী আর কোনো জায়গা নাই শুধুমাত্র বলে কার কাছে, আওয়াজ দিয়ে বলেন কার কাছে, আল্লাহর কাছে কান্না করে, আর আল্লাহকে বলে, আল্লাহ এই মক্কার মানুষ আমাকে কষ্ট দেয়, আমাকে এত পরিমাণ আঘাত দেয়। আল্লাহর নবীর ছেলে সন্তানগুলো চলে যাওয়ার পর আল্লাহর নবী নবীকে শান্ত দেওয়া, সান্ত্বনা দেওয়ার জন্য নবীর উপরে আল্লাহ পুরো একটা সূরা নাজিল করে দিলেন। আপনারা সকলে আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের নবী আপনার মায়ের নবী শুধু কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ
মক্কার কাফেররা আমাকে শুধুমাত্র ভৎসনা দেয়। এই সূরার ভিতর, সূরা কাউসারের ভিতর শেষে দেখবেন শব্দ ব্যবহার করা হয়েছে আবদার শব্দ, কথা বলেন ঠিকই নেই না? এই আবদার শব্দ তাফসীরে ইবনে কাসিরের ভিতর দেখলাম, এই আবদার শব্দ তাদেরকে বলা হয়। মক্কার মানুষের আরবি ভাষার পরিভাষা অনুযায়ী তারা বলে যাদের সন্তান না থাকে, যারা নির্বংশ হয়ে যায় তাদেরকে বলে, তাদেরকে শুধু আবদার বলা হয়। আল্লাহ নবীকে আবদার বলে বলে শুধু কষ্ট দেয় আর বলে মুহাম্মাদের সন্তান নাই। আল্লাহ নবী কান্না করে আর আল্লাহকে বলে ও মালিক, মক্কার কাফিররা আমাকে কষ্ট দেয়, আমাকে আঘাত দেয়। মক্কার কাফিররা কত বড় বেঈমান, কত বড় জালিম, আল্লাহ নবীকে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে সঙ্গে সঙ্গে একটা সূরা নাজিল করে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। ও নবী আপনি চিন্তন কোনো টেনশন করবেন না, কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ নবীকে বলে আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য যুগের নবীরাও চিন্তা করত হাউজে কাউসারের মালিক যদি আমরা হইতাম তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ নবীও হাউজে কাউসারের আকাঙ্ক্ষা করছে, তবে এজন্য নাই যে রাসূলের ক্রেডিট পাওয়ার জন্য। আল্লাহ নবী হাউজে কাউসারের আকাঙ্ক্ষার জন্য করছে, যেহেতু এজন্য আল্লাহ নবী হাউজে কাউসারের মালিক বানায় দেওয়ার পর বড় সন্তুষ্ট হয়ে গেছে, মনটা শান্ত হয়ে গেছে। কি জন্য জানেন? আল্লাহ নবী এজন্য মনটা শান্ত হয়েছে, আহারে কামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলোকে ডেকে ডেকে টেনে টেনে এদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী শুধুমাত্র উম্মতদের চিন্তায় খুশি হয়ে গেছে। আল্লাহকে বলে মালিক, ও দয়ার সাগর মালিক, আপনি যে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন আমার এজন্য সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ সন্তান হারার যে কষ্টটা, কষ্টটা দূর হয়ে গেছে, কারণ আমার উম্মতদেরকে আমি তো কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। এরপরে আল্লাহ নবী বলেন, এরপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। ও নবী আপনি বেশি বেশি করে নামাজ পড়েন, এরপরে আপনি কুরবানি করবেন। এই কুরবানির দ্বারা কুরবানির সময়ের কুরবানি, আবার পাশাপাশি আরেকটা বিষয় তাফসীর ভিতর দেখলাম, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি কখনো কুরবানি করার প্রয়োজন হয়, নিজের জীবনটাকেও যদি কুরবানি করতে হয় সাথে সাথে তৈরি থাকতে হবে, কথা বলেন ঠিক কি নেই না? এই মানুষ যখন দুনিয়া আসছে মার গর্ভ থেকে আসার সময়, সন্তান যখন দুনিয়া আসছে, মানুষ যখন দুনিয়া আসছে, এত পরিমাণ রক্ত মার ব্লাড ভাঙছে, কথা বলেন ঠিক কি নেই না? এত রক্তের ভিতর হাবুডাবু খায় আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন, এখানে বোঝার মতো সবক আছে, কথা বলেন ঠিক কি নেই না? বলে যে এত রক্ত কেন? বলে যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোন মুনাফিক যদি কখনো কোরআন নিয়ে টান মারে, আল্লাহকে নিয়ে যদি কখনো টান দেয়, আল্লাহ নবীকে যদি কখনো ব্যঙ্গ করার চেষ্টা করে, প্রয়োজনে আল্লাহ প্রথমে রক্ত দিয়ে বোঝাইছে, আমি তোর শরীরে রক্ত কম দেই নাই, প্রয়োজনে এই সমস্ত সম্মান অক্ষত সম্মান রাখার জন্য শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সম্মান বাঁচাতে হবে, কথা বলে ঠিক কি নেই না? আল্লাহ নবীকে এরপরে আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে দুনিয়ায় বলছে আপনি নির্বংশ, আপনার সন্তান নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে আমি আল্লাহ নির্বংশ বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখনো পর্যন্ত যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করবে গো, আল্লাহর কসম করে বলি, হতে পারে আল্লাহ তাদেরকেও নির্বংশ বানায় দেবে, কথা বলে ঠিক কি নেই না? এই জন্য ওই জাতির জন্য খুব অকল্যাণ আসতেছে। আমার ধারণা হচ্ছে যেটা, যেভাবে মাহফিল ময়দান গুলাকে সাধারণ কিছু জালেম এগুলাকে দখল করার চেষ্টা করতেছে, খুব স্বল্প সময়ের ভিতর এই জাতির জন্য আবারও কোনো গজব নেমে আসতে পারে, কথা বলেন ঠিক কি নেই না? একটা গজব তো গেছে, করোনার গজব না, পুরাপুরিও তো যায়নি। এই করোনার যে গজবটা এমনি এমনি আসছে, জহরুল ফাসাদ ফিল বারবি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে যে দুনিয়ার ভিতর যে বিপর্যয়গুলো দেখো, এগুলো সব তোমাদের হাতের কামাই,
সব হাতের কামাই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা ঘটনা বলি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলে না জানেন না এটা কথা বলে এ নবী কেন কথা বলে জানেন তার জবানের সমস্যা ছোটবেলার ঘটনাটা অনেকে জানেন আগুন মুখের ভিতর দেওয়ার কারণে জিহ্বাটা পড়ে যাওয়ার কারণে কথা স্পষ্ট বলতে পারে না উনি মনের ভিতর কষ্ট পেতে পারেন এজন্য আল্লাহ অন্য নবীদেরকে যেমন ওহির মাধ্যমে তাদের সমস্ত কথাবার্তা পৌঁছান আল্লাহ বলে যে মুসা তোমাকে আমি ওহির মাধ্যমে না তোমাকে যে একটা অপূর্ণতা রাখছি তুমি সরাসরি তুর পাহাড় চলে আসবে তোমার সঙ্গে কথা বলবো আমি আল্লাহ নিজেই জোরে বলেন সুবহানাল্লাহ চলে গেছে উনি একদিন আল্লাহকে জিজ্ঞাসা করতে আল্লাহ যখন তুমি কোনো আযাব দাও যখন তুমি কোনো গজব দাও এই গজবটা দিয়ে মালিক সাধারণত এই আযাব গজব দিবা যে অন্যায় করছে তার উপরে আযাব দাও কিন্তু আযাব তুমি যখন দাও একটা কম দূরে শেষ করে দাও মানুষ একটা কথা বলে দেখবেন মানুষের তো একটা মিসাল দেয় এক ঘর পাপী মরে কথাটা কিন্তু বাস্তব না যখন আযাব আসে সবার উপরে আসে কথা বলেন ঠিক কি ঠিক না যখন করোনা আসছে গরিব বাদদে বাদদে শুধু ধনীদের ধরছে এমন ধনী বাদদে শুধু গরিবদেরকে ধরছে এমন শুধু ইমামদেরকে ধরছে এমন অনেক মসজিদের ইমাম সাহেব শোনা গেছে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে অনেক শোনা গেছে এমন তবে তুলনামূলক এই সাধারণ পাবলিক ঘুষখোর আর সুদখোরের চাইতে মসজিদের ইমাম মুসল্লি নামাজি এগুলো মরছে খুব কম কথা বলেন ঠিক কি ঠিক না মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল আপনি তো যখন আযাব দেন যখন কোন মানুষ গুনাহ করে আপনি তাকেই শুধু শেষ করবেন কিন্তু আপনি আযাব যখন দেন ওর ভিতর ভালো মন্দ সব রকমের মানুষ থাকে আপনি তো সবাইকে মেরে ফেলেন সবাইকে আযাব দিয়ে শেষ করে দেন কারণ কি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে বসে আছে তা মুসা বসে থাকো কিছু সময় পর তুমি জবাব পেয়ে যাবে মুসা আলাইহিস সালাম বসে আছে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইশারায় ওনার পায়ের ওখানে কিছু পিপিলিকা কিছু পিঁপড়া আমরা পিঁপড়া চিনি না এই একটা পিপিলিকা উঠে ওনার পায়ে কামড় দিয়েছে যখন পায়ে কামড় দিয়েছে উনি টাস করে ওই যে পিপিলিকাটা ছিল ওটাকে তো মারছে এরপর ওখানে আরো যে দলবল পিঁপড়া ছিল তাও পাউতে পেশে দিয়েছে যতগুলো পিঁপড়া ছিল প্রথম পায়েরটা তো মারছে এরপর ওখানে দলবল যা পেয়েছে সব পাউতে পেশে ফেলছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা বলে মুসা কি হলো ব্যাপারটা আল্লাহ কি হয়েছে কিছু বুঝি নাই কও তুমি সমাধান দেবা একটু আগেই তো সমাধান হয়ে গেল ভাই কেমনে সমাধান হইলো তা পিঁপড়া কামড় দিছিল কয়টা তাই একটা দেশে তা মারছো কয়টা তাহলে তো আরো বেশি মেরে ফেলছে কারণটা কি কামড় দিল একটা মারলা এতগুলা এই জায়গার হিসাবটা কি আল্লাহ ওগুলো দিতে পারত ওগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা যদি ওইগুলো দেওয়ার সম্ভাবনার কারণে মেরে ফেলা হয় তবে যেইখানে যেই সমাজে দেখবা কোরআনের উপর আক্রমণ হয় আলেমদের উপর আক্রমণ হয় ওই সমাজের মানুষ তাকায় দেখবা ওই জালেমকে যদি প্রতিহত করতে না পারে তাহলে ওই মানুষগুলো যারা বসে বসে মুখ বুঝে দেখে তারাও জালেমের সহচর কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিই মুসা আলাইহিস সালাম আল্লাহ জবাব হয়ে কানতে চলে আসছে আর কোনো কথা নাই চুপ হয়ে চলে আসছে আল্লাহ সমাজের ভিতরে যে মহামারী দেখেন মাঝে মধ্যে বিভিন্ন সময় চাই দেখবেন না কেন সবকিছু আমাদের হাতের কামায় হাতের কামায় এরে মমিন ও বাগের হাট মোল্লার হাটের মানুষরা ভালো করে শুনিয়ে নাও একটু যদি মহাব্বতের নজর দিয়ে তাকায় দেখো অন্তরে কোনো দোষ মনে রাখবা না কোনো আলেমের উপরে দোষ মনে রাখবা না এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আলেমুল আকরাম কথা বলে ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা আমি আল্লাহকে যদি প্রকৃত পক্ষে কেউ ভয় করে থাকে আমি আল্লাহকে যদি প্রকৃত পক্ষে কেউ চিনে থাকে তারা হচ্ছে আলেম কথা বলেন ঠিক কি ঠিক না আলেমের বহু বচন ওলামা শব্দ ব্যবহার করা হয়েছে এই ওলামা দ্বারা আমরা কি বুঝবো এক কথায় কি হুজুর রানা এক কথায় ওলামা শব্দের অর্থ হলো যাদের ভিতরেই কোরআনের জ্ঞান আছে তারা সকলেই ওলামা যাদের ভিতর জ্ঞান আছে কোরআন হাদিসের জ্ঞান তাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে তারা যাদের ভিতর আল্লাহ কোরআন ও হাদিসের জ্ঞান দিয়েছেন কথা বলেন ঠিক কি না
আরে নবীর উম্মতের দল মুহাম্মদের নজরে তাকায় দেখো খবরদার কখনো জোর পাকা নজরে তাকাবার বহুত মানুষ যেমন দেখবা মৃত্যুর আগে প্যারালাইজ হয়ে যায় বহুত মানুষ যেমন দেখবা মৃত্যুর আগে বড় বড় অসুস্থতা নিয়ে দুনিয়াতে বিদায় হয় ওরে খোঁজ নিয়ে দেখবা জীবনে কোনো না কোনো বড় অন্যায় আছে কথা বলেন ঠিক কি না ওরে আলেমদের সামনে মাথাটা আগায় দাও মাদ্রাসা মসজিদের সঙ্গে কখনো বিরোধ করবা না কোরআনের মাহফিলের সঙ্গে কখনো বিরোধ করবা না মনে ভালো না লাগে মনে না চাই আপনাকে কেউ জোর করবে না তবে কখনো খবরদার বাঁকা নজরে তাকাবা না কারণ বাঁকা নজরে যদি তাকাও এই চোখটাকে নষ্ট বানায় দিতে পারে আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না